টা টোটালি বন্ধ থাকে গুড ইভিনিং সবাইকে তো এখন আমরা রেডি হয়ে গেছি ঘড়িতে বাজে হচ্ছে এখন 4:50 এবার আমরা বেরোবো বেরিয়ে আমরা ডাইরেক্ট যাব হচ্ছে মন্দিরের পথে দু সাইডেই দোকান রয়েছে অনেক তোরে কেমন লাগছে ঘুরতে ভালো লাগছে ওমা পাশে অনেক দোকান রয়েছে সেগুলো ঘুরতে ঘুরতেই চলে আসলাম এই চা দাদার দোকানে চাটা খেতে ভীষণ ভালো ছিল আর ভাতটা খুব কিউট ছিল দেখ এখানে তিন বোনে মিলে শপিং করতে শুরু করে দিয়েছে কাজ নেই ভালো বাজায় নেই দুই বছর করোনা কি কিনছে দুই বছর করোনার সময় দোকান বসছিল না করোনার সময় লোকজন আর হয় হচ্ছে মেইন গেটটা এক নম্বর গেট কিন্তু এখন যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো এই গেটটা টোটালি বন্ধ থাকে এই গেটটার সামনেও কিন্তু অনেক রকমের খাবার দাবার পাওয়া যায় কিন্তু সব 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 কিন্তু অনলি ভেজ মোমো ভেজ সব কিছু ছিল ভেজ আমরা মন্দিরের কাছে কি পিসফুল জায়গা মানে সিরিয়াসলি বলছি আমার গায়ে জাস্ট কাটা দিচ্ছে আর এই হচ্ছে মন্দিরটা চারপাশটা এত সুন্দর অ্যাক্টিভিটি হয় এত সুন্দর গান হয় কীর্তন হয় যে প্রাণটা জাস্ট ভরে গেছিল আমাদের কি যে দারুণ জায়গা বলে হয়তো প্রকাশ করতে পারবো না তাই তোমাদের সবাইকে বলবো যাও তোমরা ফ্যামিলি নিয়ে যেও ঘুরে এসো তোমাদের দারুণ লাগবে আর প্লিজ কেউ বিকেলের এই সন্ধ্যা আরতিটা মিস করবে না ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তো মন্দিরের অপোজিটেই এই ফুচকা কাকু বসেন 10 টাকায় 8টা ফুচকা দেয় ফুচকাটা খেতে সত্যি খুব খুব টেস্টি ছিল
ফুচকা টুচকা খাওয়ার পর আমরা চলে গেছিলাম হোটেলে, কারণ রাতে ডিনারের কোনো দরকার ছিল না। দুপুরের লাঞ্চটা এতটাই হেভি ছিল যে পেট ভালোই ভরা ছিল। তো রাত্রিবেলা ডিসাইড হলো মুড়ি আর মিষ্টি খাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা টিপে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা এভরিওয়ান।